বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষি। সমস্ত পৃথিবীতে বাংলাদেশ আজ ধান উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয় এবং মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও ভোজ্যতেল উৎপাদনের পরিমাণ চাহিদার তুলনায় মাত্র 12%। তবে ভোজ্যতেলটির উৎপাদন খাত ধীরে ধীরে বড় হচ্ছে, আশার আলো দেখাচ্ছে পাম তেল। এখন বাংলাদেশে পাম চাষ হচ্ছে, গত অর্থ বছরে কি পরিমাণ পাম তেল উৎপাদন হয়েছে, এর বাজার মূল্যই বা কত, তেল উৎপাদন শীর্ষ দেশের তালিকায় নাম লেখাতে চলেছে কি বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে 2022-23 অর্থ বছরে মোট ভোজ্য তেলের উৎপাদন ছিল প্রায় 12 লাখ মেট্রিক টন। তাই উৎপাদনের থেকে চাহিদা পূরণের জন্য প্রতি বছর 39 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করতে হয়। এই পরিমাণ তেলের মোট মূল্য ছিল প্রায় $184.79 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 কোটি টাকা। আর এই বিশাল অঙ্কের টাকা দেশে রাখতেই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের পাম চাষিরা। পাম গাছ একটি বর্ষজীবী উদ্ভিদ, রোপণের 3 থেকে 4 বছরের মধ্যেই ফলন শুরু হয়, একটানা 60 থেকে 70 বছর ফল দিয়ে থাকে। বছরে 8 থেকে 10টি কাঁদি আহরণ করা যায়। একটি কাঁদির ওজন প্রায় 40 থেকে 80 কেজি পর্যন্ত হয়। ঝড় জলোচ্ছ্বাসে এই গাছের সহজে ক্ষতি হয় না, তাই বলা যায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুতে পাম অয়েল গাছের চাষ অত্যন্ত উপযুক্ত এবং পাম চাষ একটি সম্ভাবনাময় ভোজ্য তেলের উৎস হতে চলেছে। বাংলাদেশের বরগুনা, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি অঞ্চলে বর্তমানে পাম চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের এই অঞ্চলগুলোতে পাম চাষের জন্য উপযুক্ত পরিবেশ থাকায় দিন দিন আরও জনপ্রিয়তা লাভ করছে। এক গবেষণায় দেখা যায়, 2022-23 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 15,000 হেক্টর জমিতে পাম চাষ করা হয়। এই পরিমাণ জমি থেকে প্রায় 1.5 লাখ মেট্রিক টন পাম ফল উৎপাদিত হয়, যা থেকে প্রায় 60,000 মেট্রিক টন পাম তেল উৎপাদিত হয়। বাংলাদেশের বরগুনা, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি অঞ্চলের পাশাপাশি অন্যান্য অঞ্চলেও পাম চাষের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। কিছু প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের সব অঞ্চলে পাম চাষ সম্ভব হচ্ছে না। এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ, যেমন বাংলাদেশের বেশিরভাগ কৃষকই স্বল্প শিক্ষিত, নতুন কোনো কিছুর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এটা তাদের জন্য অনেক কঠিন। যেহেতু পাম একটি নতুন ভোজ্য তেলের উৎস, তাই এই ব্যাপারে বেশিরভাগ কৃষকের রয়েছে স্বল্প ধারণা, আবার কারো কারো কাছে একেবারেই অজানা। বাংলাদেশের বর্তমানে পাম চাষ করা গেলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পাম ফল থেকে তেল উৎপাদনকারী যন্ত্র নিয়ে। বাংলাদেশের সব অঞ্চল মিলে বর্তমানে খুব স্বল্প পরিমাণে পাম চাষ করা হচ্ছে, যার কারণে দামি যন্ত্রপাতি ব্যবহার করে পাম ফল থেকে তেল উৎপাদন প্রক্রিয়ার খরচ বেশি হচ্ছে, ফলে কৃষকরা অনাগ্রহ দেখাচ্ছে। যদি সরকার সহজ কিস্তিতে অথবা সরকারি কোনো মাধ্যমে পাম ফল থেকে তেল সংগ্রহের যন্ত্র কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিত, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে পাম চাষের সম্ভাবনা আরও কয়েক গুণ বৃদ্ধি পেত। একই সঙ্গে বাংলাদেশে প্রতি বছর যে 39 লাখ মেট্রিক টন তেল আমদানি করতে হয়, তার পরিমাণও কমে অনেক নিচে নেমে আসত এবং দেশের মুদ্রা দেশেই ব্যবহার করা যেত। জিডিপিতে বাড়ত কৃষিখাতের আয়, যা দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক মালয়েশিয়ার মতো সরকার যদি পাম অয়েল উৎপাদনে একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করে, তবে আশা করা যায় আমাদের দেশেও প্রচুর পাম অয়েল উৎপাদন করে দেশের ভোজ্য তেলের চাহিদা অনেকাংশে পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে পাম চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।